Hello viewers, welcome my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতেছি আর শেয়ার করব, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যে রোমানিয়ার ভিসা পেয়ে বাংলাদেশে বসে রয়েছে এবং যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে BMET কার্ড। তো BMET কার্ডের সম্পর্কে নিয়ে এবং একটা সঠিক তথ্য দিতে যাচ্ছি, যে এই তথ্যটা আমি সংগ্রহ করেছি বাংলাদেশ এম্বাসি রোমানিয়া বোকা। এটাই হচ্ছে বাংলাদেশ এম্বাসি পতাকা। সো এটা বোকারের সেক্টর 2 থেকে একজন পাসপোর্ট অফিসার, তার নাম মেহেদি হাসান। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। সো বরাবরের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলছি যে ইতিমধ্যে যারা বর্তমানে রোমানিয়া ভিসা পেয়ে এখনও বাংলাদেশে হাজারো লোক বসে রয়েছে এবং BMET কার্ড করতে পারতেছে না, অনেকটা জটিলতা সমস্যা দেখা দিচ্ছে, তো সেই সম্পর্কে একটি সঠিক তথ্য দিচ্ছি এবং এই তথ্যটি আমি সংগ্রহ করেছি বাংলাদেশ হাই কমিশন রোমানিয়া থেকে বোকারের সেক্টর 2 থেকে। তো দেখেন বাংলাদেশে অনেক কষ্ট করে যখন পাসপোর্টে ভিসা স্টিকারটা সংগ্রহ করে, তারপর যখন লাস্ট স্টেপ থাকে সেটা হচ্ছে রোমানিয়াতে আসার স্টেপ, সেই পদক্ষেপে যখন মানুষ পিছিয়ে যায় এবং BMET কার্ডে অনেক সমস্যা অনেক জটিলতা দেখা দিয়েছে এবং যে তথ্যটা আমি সংগ্রহ করেছি সেটাই আমি বলতেছি। গত সপ্তাহে আমি বুকারেস্টে গিয়েছিলাম এবং পাসপোর্টের বিষয় নিয়ে এবং পাসপোর্ট অন্য অন্য বিষয় নিয়ে, পাসপোর্ট রিনিউয়ালের ব্যাপারে। তবে পাসপোর্টের রিনিউয়াল ব্যাপারে এখানে খুবই অল্প সময়ের মধ্যে, প্রায় 2 মাসের মধ্যে আপনার পাসপোর্টটাকে দিয়ে দেয়, এটা 650 লেয়ের মাধ্যমে। তো এর পাশাপাশি আমি একটি কথা জিজ্ঞাসা করছিলাম, আর সেটা হচ্ছে যে ভাইকে বলেছিলাম, ভাই খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তরগুলো দিয়েছিল এবং খুবই ভালো লাগছে, এবং সেটা বলছিলাম যে দেখেন ভাই, বাংলাদেশে তো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা এই রোমানিয়া ভিসা পেয়েছে এবং এখনও BMET কার্ড হচ্ছে না, এর সমস্যাটা কী এবং জটিলতাটা কী? তো সে যে প্রশ্ন উত্তরটা আমাকে দিয়েছিল সেটা হচ্ছে যে অনেক সুন্দরভাবে দিয়েছিল, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, কারণ হচ্ছে আমি আরও কয়েকবার গিয়েছিলাম এই পাসপোর্ট অফিসে এবং বাংলাদেশ হাই কমিশন এ। তো সে যেটা বলল সেটা হচ্ছে যে হ্যাঁ, BMET কার্ড দিচ্ছে কিন্তু আগের তুলনায় অনেক ভেরিফাই করার পরেই এই BMET কার্ডটা দিচ্ছে এখন। সো অনেক ভেরিফাই করার পরও দেখা যাচ্ছে অনেকটা ফাইলও ডিনাই হয়ে যাচ্ছে এবং এখন বর্তমানে যে বাংলাদেশ থেকে যে ডিমান্ড লেটার্স আছে এই ক্লিয়ারেন্স অর্থাৎ বাংলাদেশে যে BMET কার্ডের সম্পর্কে ডিমান্ড লেটার্স আছে, কিন্তু ডিমান্ড লেটার তো আসলে সবার দিচ্ছে না, একটা রোমানিয়া কোম্পানি আসলে সবাইরে দিচ্ছে। কোম্পানি অনেক ভেরিফাই করার পরে অনেক BMET কার্ড হচ্ছে, কারণ আমাদের দেশি ভাই বাঙালি হিসাবে গত কয়েক বছর ধরে যা লোকজন এখানে এসেছে এবং যে হারে এই রোমানিয়া থেকে বর্ডার ক্রস করেছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এই রোমানিয়াকে একটা থার্ড কান্ট্রি মানে বর্ডার লাইন হিসাবে তারা ব্যবহার করে এই রোমানিয়া থেকে সেন্ট্রাল কান্ট্রিতে ঢুকে একটা ব্যাড রেপুটেশন করে ফেলেছে। বিগত কয়েক বছরে অনেক লোক এখানে ঢুকে সেন্ট্রাল ইউরোপে চলে গেছে, তো এখন তাদের নামে একটা যে ব্যাড রেকর্ড করেছে যে তারা যখন বর্ডার লাইনে ধরা খায় এবং বর্ডারে ধরা খায়, যেমন হাঙ্গেরি বর্ডার বা অস্ট্রিয়া বর্ডারে যখন ধরা খায়, যেমন গত বছরও প্রায় 397 জন ডিপুট করে পাঠিয়ে দিয়েছে এবং এখনও বর্তমান এই ক্যাম্পের মধ্যে অনেক লোকজন রয়েছে বাংলাদেশি প্রবাসী হিসাবে। তো এদের থেকে যে তথ্যটা এবং কেসটা পেয়েছে যে তাদেরকে বলেছিলে সাপ্লাই কোম্পানি এবং কোম্পানির কাজ ঠিক মতন দিতে পারে না, স্যালারি দিতে পারে না, অ্যাকোমোডেশন, অনেক ধরনের তথ্য দিয়েছে এই রোমানিয়ার ব্যবসায়ীদের বা কোম্পানির বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে এখন এই রোমানিয়া কোম্পানি যদিও রোমানিয়াতে যদিও শ্রমিকের সংকট রয়েছে এটা আপনারা জানেন, যদি এখন এটা ধীরে ধীরে স্বস্তির আসবে, এখন যেহেতু সেনজেন হয়েছে তারা একটু রেস্ট্রিক্টেড, তারা একটু সীমাবদ্ধতার মধ্যে চলে আসতেছে, তবে বাংলাদেশের শ্রমিকদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা আবার প্ল্যান করতেছে। তবে হচ্ছে
বিএমইটি কার্ড হচ্ছে, কিন্তু বিএমইটি কার্ড একটু ভেরিফাই করা হচ্ছে, ভেরিফাই অনেক কঠোর করা হচ্ছে, যা আগের তুলনায় অনেক দ্বিগুণ। তারপর ভেরিফাই করার পরে দেখা যাচ্ছে যে এর কোম্পানি কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, আর অস্তিত্ব না পাওয়ার কারণে তারা ঠিক মতন ডিমান্ড লেটার দিতে পারে না। তো এইসব তথ্যই আমাকে বললো যে মেহেদি ভাই, আর সেই মেহেদি ভাই হচ্ছে একজন পাসপোর্ট অফিসারা। তো আপনারা যদি রোমানিয়া যা আসেন তবে অবশ্যই এই মেহেদি ভাইয়ের সাথে দেখা হবে। সেটা হচ্ছে যে আপনারা যদি পাসপোর্ট রেনিউ করেন বা পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয় দরকার থাকে তাহলে অবশ্যই বুকারেস্টে যেতে হবে। বুকারেস্টের 2 নম্বর সেক্টরে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিটা রয়েছে। তো আমি সর্বশেষভাবে যেটাই বলতেছি, আমরা প্রবাসী হিসাবে এই রোমানিয়াতে বর্ডার লাইন হিসাবে যখন ইউজ করছে এবং তার প্রেক্ষাপটে আমাদের জাতিগত একটা ভারসাম্য নষ্ট করে ফেলেছে এবং আজকে তারা এই প্রতিফলন দিতেছে। দেখেন অনেকই ভাইরা এই রোমানে ভিসা পেয়ে বাংলাদেশে বসে রয়েছে এবং প্রায় ভিসা প্রায় শেষ পর্যায়ে, প্রায় 1 মাসও রয়েছে, কেউ 2 মাসও রয়েছে, 2 মাস তো নাই, 1 মাস 15 দিনও রয়েছে। কিন্তু অনেক কষ্ট করার পরেও যখন ভিসাটা সংগ্রহ করেছে কিন্তু ভিসাটা পাওয়ার পরে যখন আসতে পারে না তখন অনেকটা কষ্ট রয়ে থাকে। তো তবে সর্বশেষভাবে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে রোমানিয়া থেকে আমাদের বিএমইটি কার্ড অফিসার তারা ডিমান্ড লেটার দেয়, কিন্তু রোমানিয়া থেকে সব কোম্পানি ডিমান্ড লেটার দেয় না, এটা একটা জটিলতা। যারা ভিসা নিয়ে এখনও বর্তমানে বাংলাদেশে আছে অবশ্যই তারা আসবে, কিন্তু হতে পারে এখন একটু জটিলতা রয়েছে এবং যদি আপনাদের সাধ্য থাকে বা কোনো প্রসেস থাকে কোম্পানির সাথে ভালো করে একটু যোগাযোগ করেন এবং ডিমান্ড লেটার তাগিদে কোনো পেপার বা ডকুমেন্ট পান কি না সেটা দিয়ে আপনারা বিএমইটি কার্ড করতে পারবেন। তো এছাড়া আমার কাছে আর কোনো নিউজ নাই বা তথ্য নাই যা আমি এই বাংলাদেশ হাই কমিশন অর্থাৎ থেকে পেয়েছি, এটাই আমি আপনাদেরকে দিলাম। তো সর্বশেষভাবে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন ও কমেন্ট করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের কোনো যদি মতামত থাকে তাহলে